দেশে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিকেলে ঝিনাইদহ শিশু একাডেমিতে প্রয়াত সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মশিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। বলেন, যারা বিগত বছরগুলোতে গুম খুনের রাজনীতি করেছে তারা এখনও বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে, ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে। জয়নুল আবেদিন বলেন, তাদের বিতাড়িত করার লড়াই এখনো শেষ হয়নি, তাই সবাইকে সচেষ্ট থাকার আহ্বানও জানান তিনি। এখনো বহু থানায়, এখনো বহু জেলায়, এখনো শেখ মুজিব, শেখ হাসিনা, ওই সেলিম, এদের আত্মা এখনো প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। এদেরকে বিতাড়িত করতে হলে লড়াই সামনে, এই লড়াই জিততে হবে।